রিল লাইফে সাফল্যের দেখা পাচ্ছেন না কঙ্গনা রানাউত। রিল লাইফে ফ্লপ হলেও রিয়েল লাইফে তিনি বেশ আলোচনায়। বিভিন্ন বিষয়ে তার মন্তব্যের কারণে নানা সময় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। 27 অক্টোবর মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা তেজস। অনেকের ধারণা ছিল এবার হয়তো সিনেমাটি ব্যবসায়িক আলোর মুখ দেখবে, কিন্তু তা আর হয়নি। মুক্তির প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে তেজস। ইট ইজ পার্সোনাল ফর মি স্যার, টেররিজম ইজ দুনিয়া মে সবকে লিয়ে পার্সোনাল হোনা চাহিয়ে, কভি সে ইস দুনিয়া সে নিকালা জা সকতা হ্যায়। সিনেমাটিতে বৈমানিকের চরিত্র অভিনয় করেছেন কঙ্গনা। দেশপ্রেমের গল্পের সিনেমা তেজস মুক্তির আগে প্রায় মাসখানেক সিনেমাটির প্রচার করেছিলেন কঙ্গনা রানাউত। ধারণা করা হয়েছিল সিনেমাটি সাফল্যের ছাপ রাখবে, কিন্তু না, তীরে এসে তরি ডুবল কঙ্গনার। মুক্তির প্রথম দিনে 1,25,00,000 ভারতীয় রুপি আয় করেছে তেজস। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ভারতের মাল্টিপ্লেক্সগুলো থেকে মাত্র 85,00,000 রুপি আয় করেছে সিনেমাটি। মুক্তির 3 দিনে 3 কোটিও আয় করতে পারেনি। যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে স্পষ্ট 5 নম্বর ফ্লপের মুখ দেখতে যাচ্ছেন কঙ্গনা। ২০১৯ সালে ধকর সিনেমার মাধ্যমে ফ্লপের যাত্রা শুরু হয় কঙ্গনার। এরপর যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো সবই দর্শক প্রত্যাখ্যান করেছে। যদিও হাল ছাড়তে নারাজ কঙ্গনা, নিজের ছবির ব্যর্থতা ঢাকতে মুখ খুলেছেন বলিউডের বিতর্ক কুইন। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত। তার দাবি, উড়ি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক, মেরি কমের মতো ছবি যাদের ভালো লেগেছে তাদের তেজাস ভালো লাগবে। মেরি কম, নির্জা জেসি ফিল্মো কা আনন্দ উঠায়া হ্যায় তো আপকো তেজস ভি বহুত পসন্দ আয়েগি। আলকাসির, সমসংবাদ, ঢাকা।